আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আসলে সচরাচর এমন ভিডিও বানাই না, তো এই ভিডিওটা দেখে আমার মনে হলো যে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য ভিডিওটা বানানো। এই ভিডিওটা দেখলে হয়তো বেঁচে যাবে অনেক প্রাণ, অনেক মানুষের স্বপ্ন, কারণ এটা হলো সচেতনমূলক ভিডিও। তো আমার মনে হলো যে আমার ফ্যান্স ফলোয়ারদের জন্য, আমার দেশবাসীর জন্য, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য আমার এই ভিডিওটা বানানো একদম ফরজ হয়ে গেছে, সেজন্য আমি এই ভিডিওটা বানাইলাম। তো ভিডিওটা আসলে আমাদের এলাকার না, ভিডিওটা হলো সুয়াডাঙ্গার জীবননগর এলাকার একটা বাস স্টেশনে এই ঘটনাটা ঘটে। এক ছাগল ব্যবসায়ীকে অজ্ঞান পার্টি মাদক দ্রব্য সেবন করে 3 লাখ টাকা হাতিয়ে নেয়। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন। তো প্রথমে দেখেন একজন লোক আসতেছে মিষ্টি গেলার শার্ট গায়ে দেওয়া, হাতে একটা ব্যাগ। যে লোকটা টুলে বসছে এই লোকটা, তারপর দেখেন কালো শার্ট পরা মাস্ক পরা একজন লোক, এটা হলো চক্র, এটা হলো মলম পার্টির একটা চক্র। তো দেখেন এই যে মলম পার্টির একজন চক্রের লোক এসে ওনার পাশে বসলো, ওনাকে ভালোর কথা জিজ্ঞেস করতেছে, মানে ওনার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেছে। ওনাকে মাস্ক খুলতে বলতেছে। তারপরে যে দেখেন পেয়ারা হাতে করে একটা লোক, এটাও কিন্তু চক্রের লোক, পাইচারি করতেছে। দেখেন কিভাবে পেয়ারাটা খাওয়ায় ওনাকে, এই যে এটা এটা চক্রের একটা লোক। দেখেন ওনাকে ডাকি আনলো, তারপর ওনার থেকে পেয়ারা নিছে। দেখেন কিভাবে রিকোয়েস্ট করতেছে নেওয়ার জন্য পেয়ারাটা ভুক্তভোগীকে, বুঝারে কোনো কায়দা নাই, তারা যে মলম পাতি বা অজ্ঞান পাতি। তো এখানে প্রত্যক্ষদর্শী হলো সাদোকানদার, আমরা সাদোকান থেকে পুরো বিষয়টা জানবো। তো আমার একটা ঘটনা আপনাদেরকে বলি, আমি যখন চট্টগ্রাম প্রাণ আরাফেল কোম্পানিতে চাকরি করতাম, তখন আমার রাত 11টা বাজে ডিউটি শেষ হয়, আমি একটা লেগুনা ডাক দিই, ডাক দিই বাসায় যাব, লেগুনাতে উঠি, লেগুনাতে 5 জন ছিল, তারা পেসেঞ্জার, পেসেঞ্জার তারা হলো যে ডাকাতের লোক। রাস্তার মাঝপথে যাইয়া তারা কি করলো, একজনে আমার গলায় ছুরি ধরলো, আরেকজনে পেটে ছুরি ধরলো, আমার পকেটে কোম্পানির 3টা মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে গেল, আমার পার্সোনাল মোবাইলটাও নিয়ে গেল, আমার মানিব্যাগে 2900 টাকা ছিল, আমার মানিব্যাগটাও নিয়ে গেল, আমাকে রাতে 11:30টার দিকে এক রাস্তায় নামাই দেয়। পরে আমি অনেক কষ্টে হেঁটে হেঁটে বাসায় যাই। তো এখানে প্রত্যক্ষদর্শী হলো যে দোকানদার চাচা, আমরা দোকানদার চাচা থেকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে শুনবো। আমি স্ক্রিনটাকে বড় করে দিই, সবাই লক্ষ্য করেন। ও বাবা, ওই যে দেখো ওই যে পিয়েরা এক ঠোঙ্গা পিয়েরা ওই জামা পরা কালিয়া জামা পরা নিল, আর এক ঠোঙ্গা হ্যাক হাঁটবো এল্লানি দেহ এল্লানি দেহ হাঁটবো, কিছুক্ষণ পরে হাঁটবো, ওই টিয়াগুল হেঁটে দিয়ে দিতেছে। কিন্তু এমন তো কাহিনী আছে, এই যে সাদা শার্ট পরা যেটা আছে বাবা, ও কিন্তু এই সক্রেটির সদস্য বাবা। আমি জানি নাই, আমি পান বানাইতেছি, ছাত্র পান একসাথে বানাইতেছি, আর এই দুর্ঘটনা যাবো আমি আল্লাহ জানি না, তুমি আল্লাহ নি দেখো কি হয়। এনেকল মেলা লোক আছে, হিন্দু পুলিশ হয়েছে, কিন্তু পুলিশের সামনে এই কাহিনীগুলা হচ্ছে। ওই যে সাদা সাটার চলে গেল, চলে গেল এরই মতো, এই যে মিষ্টি খেলার যে জামা পরা আছে না বাবা, হ্যাঁ হ্যাঁ মিষ্টি পলার যে জামা কাপড় পরা আছে, মিষ্টি কালার জামা পরা আছে না বাবা, ও কিন্তু পিয়ারা খাইতেছে আর কালিয়া জামা পরা হেও খাইতেছে। এই মনে 3 না 4টা মুহে দিছে, মুহে দিয়ে দেখা যায় মাথা জিম পারতেছে, দেখো বাবা হ্যাঁ জিম পারতেছে। এই যাই যাই যাই, আমি তো এত দূর দেখি নাই, আমি পান বানাই না তালে আসলাম, দেখো নি কি হয়। ওই ডোল পারতেছে না বাবা, হ্যাঁ দেখো
এ হলো ছাগলের ব্যাপারে, নাম করা ছাগলের ব্যাপারে 3 লাখ টাকা নিয়ে আসিল। মানে আমার জানা কথা শুনছেন কয়টা আছে তা তো আর জানি না বাবা, ওই 3 লাখ টাকা নিয়ে আসলে 3 লাখ টাকা নিয়ে আসে। আর বউ কইলো, আর বউ আসিল, আর বাপ আসিল, আর মা আসিল, আর ভাই আসিল, টাকা সবগুলো নিয়েছে। হ্যাঁ সবগুলাই, তাই কি রাহে নাহি? সবই বুঝলাম চাচা, আপনি প্রত্যক্ষ দর্শী, আপনি ওই দোকানে ছিলেন, আপনি চেষ্টা করলে কিন্তু সেই চক্রকে আপনি ধরতে পারতেন, কিন্তু আপনি ধরেননি, এটা কেমন কথা হলো চাচা? আরে বাপু, আমি তো পান বানাইতেছি, পান বানাইতেছি, এই যে দুর্ঘটনা আমি তো জানি না। আর এর ভিতরে আরো 2-3 জন আছে, এই 2-3 জন আছে, এরা হইলো খোশ গল্পে মজায় আছে, ঠিক আছে? আপনি দোকানের ভিতরেই? দোকানের ভিতরে 2-3 জন আছে, কিন্তু এরা তো এই চক্রের না রে বাবা। দেখছা দেখছা, টেহানি আসলে গেল, ঠিক আছে, টেহানি আসলে গেল। ওরা কি রোডের ভিতরেই পার হইতেছে? আমি পরে দিশে আছি বাবা, না হলে এই দুর্ঘটনা লোকগুলা দেখতেছে না বাবা, এরা ওই চা খাইতেছে, এই পেলে বসা বেঞ্চটা, এই পেলে এই পেলে দেহা যায় না আগারে, ঠিক আছে, ওরা এই দিকে বসে কি সব বনষ্ট করে হালাইছে। মানে জ্ঞান নাই, আমি ভুল করলাম, জ্ঞান আছে, অল্প অল্প জ্ঞান আছে, কিন্তু তার সেন্স নাই। সম্মানিত প্রিয় দর্শক, বলে রাখা ভালো যে বিভিন্ন বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, বিভিন্ন যানবাহনে ছদ্মবেশী মলম পার্টি চক্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপর টার্গেটকৃত ব্যক্তির সাথে ভাব জমিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে দেয় মাদক দ্রব্য ও নেশা জাতীয় ট্যাবলেট, তারপর সর্বোচ্চ লুটে নেয়, সুযোগ মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো এই চক্রের সাথে রয়েছে মহিলা সদস্য, তারা বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী হিসেবে সেজে যায়, তারপর টার্গেটকৃত ব্যক্তিকে নেশা দ্রব্য খাওয়াইয়ে তাকে অচেতন করে তারও সর্বোচ্চ লুটে নেয়। তো সবাই এগুলো এইসব বিষয় থেকে সাবধান থাকবেন। আমি আসলে বিভিন্ন জায়গায় যেখানেই যাই আমি খুব ভয়ে থাকি এগুলো নিয়ে, কখন কি হয়ে যায়, আমি সবসময় অনেক কেয়ারফুল থাকি এই বিষয় নিয়ে। তো সবাইকে এই বিষয় নিয়ে কেয়ারফুল থাকার জন্য অনুরোধ করা যাইতেছে। যাত্রাপথে বা ভ্রমণ পথে অহেতুক কেউ অপরিচিত যদি আপনার সাথে ঘনিষ্ঠ হতে চায়, বাপ জমাতে চায়, তাকে পাত্তা না দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। দেখা যাবে আপনার পাশের সিটের লোকটি একসময় আপনার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করবে এবং আনারস, শসা, আমলা এগুলা নিজেও খাবে, আপনাকেও খাওয়াইতে চেষ্টা করবে, আপনাকেও রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। এগুলা কখনো ভুলও খাবেন না, নিজে সতর্ক থাকবেন, অন্য সতর্ক করে দিবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ওয়ালে, আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে অন্যকেও সচেতন হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।